আজকের ভিডিওতে তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, প্রথম সপ্তাহে তোমরা গণিত অ্যাসাইনমেন্ট করেছো এবং দ্বিতীয় সপ্তাহেও তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যার কারণে এখানে অ্যাসাইনমেন্ট নম্বরটা লক্ষ্য করো, অ্যাসাইনমেন্ট নম্বরটা হচ্ছে 2। এবং অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে তোমাদেরকে একটা চিত্র দিয়ে দিছে, চিত্র নং 1 এবং চিত্র 1 কয়েন সংখ্যা 1। এখানে লক্ষ্য করো যে এক নম্বর চিত্রে একটা কয়েন সংখ্যা আছে, একটা কয়েন, দ্বিতীয় চিত্রে তিনটা, তৃতীয় চিত্রে আছে 6টা কয়েন। এখানে লক্ষ্য করো, এটা একটু ঝাপসা দেখা যাচ্ছে, তো আমি জুম করে দিচ্ছি। লক্ষ্য করো এই চিত্রটা, কিছু কয়েন দিছে, তো এরকম চিত্র দিয়ে তারপরে নিচে আরও একটা চিত্র আছে 2 নম্বরে। তো তোমাদের যে কাজটি করতে বলা হয়েছে নির্দেশনায় বা সংকেতে সেটি দিয়ে দিছে। 1 নম্বরে বলছে যে দশম চিত্রটি গঠন করো, একের ক দশম চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো। এরপরে 6 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে প্রদত্ত সংখ্যার আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। এবং দ্বিতীয় যে চিত্রটি আছে সেটার 9 নম্বরে বলছে যে এন সমান 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো, এবং ছক থেকে দেখাও যে এন সমান 1 2 3 4 এর আলোকে এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি এন পাওয়ার এন কে সমর্থন করে, এন পাওয়ার এন কে সমর্থন করে। এবং 6 নম্বরে বলছে দ্বিতীয় চিত্রের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি, অর্থাৎ এই প্রশ্নের সমাধানটি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।